অসমত সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্য আছিল রাহুল গান্ধীর। সংবাদমেলত মুখ্যমন্ত্রীর বিস্ফোরণ, এবার মুখ্যমন্ত্রীক উভতি ধরলে কংগ্রেসে। মুখ্যমন্ত্রীক মানসিক চিকিৎসার প্রয়োজন। রাষ্ট্রীয় পর্যায়ত প্রচার চলাবলৈ রাহুল গান্ধীর পিছত লাগিছে মুখ্যমন্ত্রী। অবশেষত আটদিনিয়া ভারতজোড়ো ন্যায় যাত্রা সামরি অসমৰ পৰা বিদায় ললে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয়ে। কিন্তু লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী কংগ্রেসে উলিওয়া এই বিশেষ যাত্রাক লৈ প্রতিদিনেই সরব হয়ে থাকিল শাসকীয় বিজেপি। বৃহস্পতিবারেও রাহুল গান্ধীক তীব্র সমালোচনার থকা সরকা করবলৈ চেষ্টা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসমত সংঘাত সৃষ্টির উদ্দেশ্য আছিল রাহুল গান্ধীর। যাত্রা কাপ সময় দেখি আসাম মে এক বহুত বড়া কমিউনিয়াল ক্লেশ খাড়া করনে কে লিয়ে উন্হোনে সরয়ন রাখা থা। উনকা বহুত বড়া কনস্পিরেসি থা কি রাম মন্দির কা প্রাণ প্রতিষ্ঠা কা সময় মে আসাম সে গুজরে আর আসাম মে বহুত বড়া ক্লেশ হো যায়। হামারা তো ইয়ে সাত দিন হামারা এতনা হি তকলিফ থা কি ভাই এতনা বুরি সময় মে আপনে ইয়ে যাত্রা শুরু কিয়া কই গড়বড়ি না হো যায়। উসি সময় আপ গুয়াহাটি মে বকু সয়গাঁও সমরি আছে এক বিশেষ সমুদায় কা লোক লেকে আকে ইহা মে আপকো ধর্ণা প্রদর্শন করনে কা কিয়া জরুরত থা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যর পিছতে উভতি ধরিছে সাংসদ গৌরব গগৈয়ে। মুখ্যমন্ত্রী কমেডিয়ান আখ্যা দি গৌরব গগৈর পরামর্শ, অসমৰ রাইজর ওসর ক্ষমা খুঁজক মুখ্যমন্ত্রীয়ে। অসমৰ রাইজক যিমান যে কষ্ট দিলে, যতে ততে ব্যারিকেড লগাই দিলে, গুয়াহাটীত সেইদিন কিমান তেওঁলোকৰ রাস্তাত মানুহবোৰ রয় আছিলে তেখেতৰ ব্যারিকেড দিয়ার কারণে, বিভিন্ন পরিবেশ বিয়া করার কারণে মই মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছো যে অসমৰ রাইজৰ পৰা ক্ষমা বিচাৰক। আজি তো মোৰ মুখ্যমন্ত্রীলৈ অলপ মোক দুখ লাগিছে। মই ভাবিছো তেওঁ যথেষ্ট মানসিক হেঁচাত আছে, আজি দিনৰ ভাগতে তেওঁ দুটা দুটা ৰাজনী ডাঙৰীয়াক দেখা পাইছে। তো মইতো আশা কৰোঁ কি তেওঁ হ'ব পাৰে বহুত মানসিক কষ্ট পাইছে, শাৰীৰিক কষ্ট পাইছে। কাইলৈ গৈ জি এম চিত অলপ মেডিকেল চেক আপ কৰি লওক, মেডিকেল চেক আপ কৰি লওক, তেতিয়াই মানে এটা ৰাহুল গান্ধী ডাঙৰীয়া দেখা পাব। মনে মনে নাথাকিল এ পি সি সির সভাপতি ভূপেন বরাও। কর্ণাটক সরকারে মুখ্যমন্ত্রীর চিকিৎসা করবলৈ বিমানের টিকট পঠাইছে। রাষ্ট্রীয় পর্যায়ত প্রচার লবলৈ রাহুল গান্ধীক ফেপেরি পাতি ধরেছে মুখ্যমন্ত্রীয়ে। অসমৰ মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ত পাবলিসিটি লোবর কারণে রাহুল গান্ধী ডাঙরিয়ার ফেপেরি পাতিছে। অসমৰ যেটো রাস্তা দিয়ে আমি গৈছিলোঁ, ইয়াত সবেই জানে, কংগ্রেসের সবকে সুদক, ইয়াত রাহুল গান্ধী ডাঙরিয়ার কোনো সিদ্ধান্ত নাই। আমি অসম কংগ্রেসে সিদ্ধান্ত লৈছোঁ আমি রাহুল গান্ধী ডাঙরিয়া কোনটো রাস্তায় লৈ যাম। বেরিকেডটো ভাঙিছোঁ, বেরিকেডটো রাতি আন্ধারত ভঙা নাই, বেরিকেড এইকাৰণে ভাঙিছোঁ যে সিম্বলিক যে মুখ্যমন্ত্রীর যেটো অহংকার সেই অহংকারক আমি ভাঙি দিছোঁ। কালি আমার কর্ণাটক সরকারে তেওঁলে এরোপ্লেনের টিকেট পঠিয়েছে, আর কর্ণাটক এখন ভাল হসপিটাল আছে। মই আমার ডেপুটি সিএম শিব কুমার ডাঙরিয়াক কৈছিলোঁ যে ভাল হসপিটাল আছে যদি কিবা এটা কৰক, আর কালি টিকেট পঠিয়েছে। এতিয়া এনেদরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাক লৈ শাসক বিরোধীর মাজত চলিছে মুখ চুপতি বাকযুদ্ধ। পিছে সময়ে কব জনাদেশ কোন দিশে যায়। ক্যামেরা পার্সন হৃদয় আর ময়ূরের সঙ্গে গুয়াহাটির দীপাঙ্কর কলিতার রিপোর্ট, এনকে টিভি।